সংবাদে সংবাদে সাথে গাইবান্ধা গোবিন্দগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই চামসুল হুদা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে ভোরাতে বগুড়াটি এম এস এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল হুদা এই ঘটনায় অভিযুক্ত আনোয়ারুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে বুধবার দুপুরে ছোট ভাই আনোয়ারুল ইসলামের মারধর ও কোদালের আঘাতে গুরুতর আহত হন শামসুল হুদা ও শাহিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আমার বিজ্ঞান চট্টগ্রামে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমধনটি সাত নম্বর ওয়ার্ড জমাদারহাট এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ রফিক নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে ভোরে ট্রাক বোঝাই মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় এই ঘটনা ঘটে অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা জানান সকালে রফিক নামের এক ট্রাক চালকের স্থানীয়রা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরে সব পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয় এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি হেফাজত নিয়েছেন রংপুরের গঙ্গাচড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন দুপুরে গঙ্গাচড়া উপজেলার খলিয়া গুঞ্জিপুর নামক স্থানে ঘটন দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় জলঢাকা থেকে রংপুরগামী বাসের সাথে পাগলাপীর হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে তারাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খান শরীফুল ইসলাম দুজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আমি গাড়িটা গ্যারেজে রাখলাম রাখা দেখি গুরুতর অবস্থা আমি নিয়ে আসলাম এটাই আমার কর্তব্য এরপর এখানে ট্রিটমেন্ট দিলাম আর কি যে হয়েছে আমিও সেটা জানি না রাস্তায় এখানে দুর্ঘটনা দেখছি সাথে সাথে গাড়ি রাখি ওনাকে লালমনীহাটে হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে তিন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির সিঙ্গিমারি বিওপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার মহমিজুল ইসলাম ইসলাম শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বিজেপি জানায় ওই সীমান্তের আটশো তিরানব্বই নম্বর মেইন পিলারে আট নয় সাব পিলারের মাছামাছি বাংলাদেশের অভ্যন্তরে মাছে কাজ করছিল কৃষক আলতাফ হুসেন ও অন্যান্যরা এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এই গুলিতে তিনজন আহত হন গাজীপুরে কালিয়াকৈরে কলেজ শিক্ষার্থী আলামিন ও ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী সকালে উপজেলা চন্দ্রা ত্রিমোর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে ঢাকা চাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় নিহত স্বজনরা জানান যারা নৃশংসভাবে আলামিনকে হত্যা করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন রাজধানীর উত্তরায় দশ নম্বর সেক্টর থেকে স্লুইজ গেট পর্যন্ত আবদুল্লাপুর আশুরিয়া হাইওয়ে রোডের পাশে অবৈধ কোরবানির পশুর হাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা উত্তরা দিয়াবাড়ি খালপাড়ে আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় এলাকাবাসী অবৈধ গরুর হাটের বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন এ সময় বিক্ষোভকারীরা বলেন দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর সংলগ্নে সরকার থেকে ইজারার মাধ্যমে অনুমোদন দিয়ে গরুর হাট বসা সত্ত্বেও পাশে অবৈধভাবে আরো একটি গরুর হাত বসানোর করছে একটি চক্র দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে নির্মাণ করা হচ্ছে দোকান এজন্য ভেঙে ফেলা হচ্ছে বিদ্যালয়ের সীমানা প্রাচীন অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকার দ্বিজেন্দ্রনাথ রায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে চায়ের দোকানে কাজ শুরু করেন স্থানীয়রা বাধা দিলে কারো কথা তোয়াক্কা না করে দোকান নির্মাণে কাজ চলমান রাখায় উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী বিষয়ে দ্বিজেন্দ্রনাথ রায় বলেন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্ক সিদ্দিক তাকে একটি চায়ের দোকান করে দিচ্ছেন এ বিষয়ে সে কোনো কিছুই জানে না স্কুলের পাশে ভেঙে দোকান হচ্ছে এখানে আমরা এলাকাবাসী কালকে গিয়েছিলাম হেডমাস্টারের কাছে যাওয়ার পরে উনি বলতেছে স্যার বলতেছে যে যাক এটা গরিব মানুষ করে মিলে খাক স্যার এটা আপনার নিয়মের ভিতর আছে না নাই বলছে এটা নিয়মের ভিতর নাই তারপরেও আমরা স্থান দিচ্ছি এখানে স্থানের জায়গা যেহেতু প্রাচীর করে দিচ্ছে প্রাচীর ভাঙে তখন ওনারা দোকান করে দিচ্ছে দোকান রুম এখন এই ওনারা কার পারমিশনে করতে দেয় সেটা তো আমরা জানি এইটা হলো সরকারের প্রতিষ্ঠান কারো বাপের নয় কারো হাত দেওয়ারও ক্ষমতা না এখন কুমটি বা প্রাইমারি হেডমাস্টার সাহায্য সহযোগিতা একটা গরিব লোক করে মিলে খাবে যে বাবা দেন দিচ্ছে সার দোকান করতেছে আমাকে দোকান করে দিয়ে আমি দোকান করবো না দিলে নাই করবো কোন স্যার এই যে হ্যান্ড সার নাম কি মাস্টার ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা তবে এবার কোরবানির পশুর হাট কাঁপাবে শাহজাদপুরের নাতিবাবু তেতাল্লিশ পোন অজুরের এই বিশাল আকৃতি গরুটির নাম খামারি ঠান্ডু প্রামাণিক রেখেছেন নাতিবাবু খামারি বলেছেন ভারতীয় গরু না আসলে লাভের আশা তার শাহজাদপুর থেকে মোহাম্মদ ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু কুরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা তবে এবার সবার নজর কেড়েছে ঘোড়াশাল গ্রামের তেতাল্লিশ মন ওজনের নাতিবাবু উপজেলার খামারি ঝান্ডু প্রমাণিক শখের বসে গরুর নাম রেখেছেন নাতিবাবু নাতিবাবুকে বড় করেছেন প্রাকৃতিক খাবার দিয়ে তবে শেষ মুহূর্তে ভারতীয় গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা তার এই গরুটা আমি চার বছর আগে শখ করে কিনছিলাম কেনার পরে চার বছর আমি লালন পালন করলাম এই গরু শখের বস্তু আমি এর নাম রাখছি নাতিবাবু এর গড় ওজন হচ্ছে তেতাল্লিশ মন কসাইয়ের ওজনে আঠাশ মন ওজন আছে আর এর ব্যাপারীপত্র আসতেছে দাম হাঁকাচ্ছে কেউ এগারো বারো সাড়ে বারো পর্যন্ত ধরছে আমি আশাবাদী পনেরো লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেবো আমি আজ থেকে চার বছর সাড়ে চার বছর হলে গরু লালন পালন করতেছি এবং বসি যেটুকু খাদ্য এটুকু খাওয়াইতেছি অবৈধ খাদ্য আমরা কোনো খাওয়াই না এদিকে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু মোটা তাজা করণে পরামর্শ সহ নিয়মিত উঠান বৈঠক করছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগ আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তর্কা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি আর তারা যেন নিরাপদ খাদ্য খাওয়ায় এবং সেই সাথে বর্তমান সবচেয়ে কম দামের উৎকৃষ্ট খাবার সাইলেজ যেন গরুকে খাওয়ায় মোটা তাজা করে এই বিষয়গুলি আমরা সবসময় খামারিদের পাশে থেকে পরামর্শ দিয়ে থাকি খামারি ঝান্ডু প্রমাণিক নাতি বাবুর দাম হাঁকিয়েছেন পনেরো লাখ টাকা ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন শেরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাপান নেতা মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিকেলে শহরের খরমসপুরস্থ জেলার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে তারা বলেন চরপক্ষীপাড়ি ইউনিয়নে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী স্থানীয় গরুর বাজার ভমপুত্র নদের অবৈধ মহল। সড়ক ও জনপথের জায়গায় উপর বাজার নির্মাণ সহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন এসব কাজে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও প্রাণ্যাসের হুমকি দিয়ে যাচ্ছেন এছাড়াও এটি হত্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রোফকে আসামি করে জেলা হাজতে পাঠিয়েছেন জেল হাজতে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার পূর্বাঞ্চল উপশহরের ইছাপুরা স্কুল মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আনসারুল্লির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগির গাজীবির প্রতীক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা জেলা পরিষদের সদস্য শিলা রানীপাল সহ অনেকে এ সময় গোলাম দস্তগির গাজীবির প্রতীক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও উন্নত করতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে সকালে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনের নুরি তাসমিন উর্মি এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক সাধারণ নাগরিক ও বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজ থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে চোদ্দ জুন পর্যন্ত পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হেলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহে উদ্বোধন করা হয়েছে আজ থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে চোদ্দ জুন পর্যন্ত সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা ভূমি নিয়ে জনগণের দুর্ভোগ কমাতে ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবার তথ্য তুলে ধরেন সেই সাথে কোনো দালাল না ধরে সরাসরি অফিসে যাওয়ার পরামর্শ দেন বক্তারা পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সহকারী কমিশনার লায়লা ইয়াসমিনের সভাপতিত্বেতে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা পারুল নাহার সহ অনেকে মানিগঞ্জেও ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে স্মার্ট ভূমি স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গনে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক আজগর আলী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সঞ্জিদা জেসমিন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি সহকারী কমিশনার জহিরুল আলম বক্তারা বলেন অনলাইনে ভূমি সেবা চালু হওয়ার কারণে সেবা গ্রহীতারা তারা ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পাচ্ছেন তবে এ ব্যাপারে জনসচেতনতা আরও বাড়াতে হবে নীলফামারির সৈয়দপুর উপজেলায় সাত ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারি চার আসনের সংসদ সদস্য আলহাস সিদ্দিকুল আলম এমপি বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াদ আরফান সরকার মহিলা ভাইস চেয়ারম্যান সঞ্জিদা বেগম লাকি ভাইস চেয়ারম্যান মহসেন মন্ডল মিঠু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ নূর ই আলম সিদ্দিকী স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অনেকে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় সপ্তাহব্যাপী ভূমি সেবার উদ্বোধন করেছেন পীরগাছা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিলন সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এর আয়োজন করা হয় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিতে ও উপজেলা কমিশনার ভূমি ইফতি সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শরেখ খন্দকার জয়সহ পীরগাছার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সহ আরো অনেকে এ সময় উপজেলা চেয়ারম্যান সঠিকভাবে ভূমি সেবা পৌঁছে দিতে প্রশাসকের প্রতি আহ্বান জানান চট্টগ্রামের মীরসরাই উপজেলা ছাত্রলীগের আয়োজনে এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা আয়োজন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু মীরসরাই ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাংসদ আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রোহেল বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ অনেকে কাতারের রাজধানী থেকে পঁচিশ কিলোমিটার দূরে খোরিয়াতিয়া এলাকায় কমার্শিয়াল ব্যাংকের পাশে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান বঙ্গবাজার সুপার মার্কেটে যাত্রা শুরু হয় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পাঁচ উদ্যোক্তা মৈনুল কবির সাইফুদ্দিন শিপন ইউনুস মিয়া মিলন রাসেল মিয়াজি ও নাজিম হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন দূতালয়ের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সিনিয়র উদ্যোক্তা ইউনুস মিয়া মিলন দর্শকের সেন্দের সংবাদ এই পর্যন্ত পরে সংবাদ সন্ধ্যা ছটায় দেখার আমন্ত্রণ রইলেও ধন্যবাদ সাথে থাকার জন্য